আসলাম আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদের সামনে আছি শখ আহমেদ শখের শহর সৈয়দপুর কিন্তু বর্তমানে তা খালখণ্ডে ভরা এই শহরে ভানা রাস্তার কারণে জনগণের জীবনে নেমে এসেছে দুর্ভোগ দ্রুত ব্যবস্থা না নিলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা বিষয়টি নিয়ে জনগণের অভিযোগের শেষ নেই কিন্তু আমলে নিচ্ছে না এখানকার মেয়র বা অন্য কেউ উন্নয়নশীল এই শহরে রাস্তার এই বেহাল দশা দেখার কেউ নেই